বাদাম কালকে খিচুড়ি রান্না করা হবে তাই এখন বাদাম তারপরে ডাল এগুলো ভিজে রাখতে হবে এই যে এখানে ডাল আছে এখানে 3 কিলো মতো ডাল আছে বুটের ডাল এটা 3 কিলো ডাল 4 কিলো মাংস থাকবে মুরগির মাংস মাংসের খিচুড়ি হবে কাল এটা এখানে আছে 1 লিটার সরিষার তেল টাটা লবণ আর আরো আছে অনেক কিছু দেখাচ্ছি এখানে ব্যাগে আছে পেঁয়াজ আর আলু লঙ্কা মঙ্কাও আছে নিচে তো মশলাগুলো রাখা আছে অন্য জায়গায় ব্যাগ থেকে বের করে রাখা হয়েছে এখানে আছে প্লাস্টিকের গ্লাস আর প্লাস্টিকের পাতা এগুলা মানে কালকে ফ্রাইডে শুক্রবার তো পাড়ার বাচ্চাদের খাওয়ানো হবে তার জন্য পাতা গ্লাস আনা হয়েছে এখানে রাখা আছে খিচুড়ির জন্য যে সব মশলাগুলো আনা হয়েছে এখানে আছে মশলাগুলো সব কি কি আছে আমি দেখাচ্ছি না ডালটা ভিজিয়ে দেব পানি দিয়ে ডালটা ভিজিয়ে রাখলাম মানে 3 কিলো ডাল তো তাই আমি হাড়িটাই লোড করে পানি দিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন এনএস লাভ আপনাদের জন্য আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে তার আগে আপনাদের সকলকে জানাই এনএস লাভের তরফ থেকে স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা এরকম এখন অনেক অনেক ফুল হয় বড় হয়ে যাবে আর এই যে এখানে হচ্ছে ঘাস ফুল একটা অফিস ফুল আছে এই কালারটা আর ওই কালারটা আলাদা এটা একটু মানে পিঙ্ক হলেও একটু যেন অরেঞ্জ আছে মিক্স তাই মনে হয় মানে এটা দেখেন এই যে গোড়ার দিকে হলুদ আর এটা পিঙ্ক মানে হলুদের সঙ্গে পিঙ্ক মিক্স করে যে কালারটা আসে সেটা বেশিও হলুদ মিক্স নাই অল্প একটু এখানে বেশ অনেকই ফুল ফুটেছে ঘাস ফুল আর এই যে এটা বলছি এই অফিস ফুলটা পুরোটাই পিঙ্ক যে এখানে কাল হলুদ ফুল হয়েছিল অফিস ফুল আজ নিচে ফুল হয়নি কেমন ও হয়েছে দুটো হয়েছে তো ফুল তাসনিম টাটা উপরে এখানে ফুলটা হয়েছে এখানে একটা কোলে আছে এটা মনে হয় কাল হবে এটা কাল ফুটেছিল রসুন পেঁয়াজ কাটা হবে হয়েছে এগুলো কাটা হয়েছে আরো আছে কাটা হবে এখানে সিঙ্গাড়া আনা হলো মানে কোনো একটা কাজ করলে তো কিছু টিপস দেয় তো এটা টিপস হিসাবে
তাসনিম তাকাও এদিকে তাকাও তাসনিম এসেছে কাজ করতে না ওতে না ওইগুলা নান্নান কে ওখানে দাও নান্নান কুটে রাখবে নান্নান কে দাও ওখানে দাও তুলতে পারবা না রেখে দাও তুলতে পারবা না তুমি নান্নান নবা কি করে নান্নান এর নিচে রাখো নিচে এখানে সবাই খেলছে ছাদ থেকে ভালোভাবে দেখায় পেঁচু খুব ভালো ভাইয়ের গায়ে বনের দুই পা এটাই হলো ভাই বোনের ভালোবাসা খেলছে এখানে সবাই জঙ্গল দেখেন ক্যারি প্যাকেট কত মাংস আসলো এখনই মাংসের পিস গুলো মানে বড় রেখে দিয়েছে কাটতে কেটে দেয়নি বড় বড় পিস কানে ওরে বাবা চার কিলো মাংস মসির মাংস এটা অনেকে তো গরুর মাংস খায় না নানা রকম সমস্যা থাকে তার জন্য এখানে মোষের মাংস নেওয়া হয়েছে পোলট্রি মাংস দেওয়া যেত কিন্তু পোলট্রি মাংসের থেকে মনে হয় গরুর মাংসটাই বেশ তো সেই ক্ষেত্রে গরুর মাংস খায় না সবাই তাই মোষের মাংস ব্যস্ত মাংস তুই কাটবি মাংস মা কাটছে ডাল গুলো কতগুলো হয়েছে 3 কিলো ডাল ছিল রাত্রে ভিজানো হয়েছিল এতগুলো হয়েছে ঘি দেশি ঘি বাড়িতে বানানো হয়েছে আমাদের বাড়িতে না এটা বাড়িতে বানিয়েছে পাশে ঘিটা জমে গেছে মাংস ফুটে ধুয়ে রান্না করা হতে মানে কষা হবে মাংসটা কষে খিচুড়ি রান্না হবে ডালটাকে ধুয়ে নেব Thank you.
মাঝে রাখা মাংস এখানে মশলা বাটা হবে পেঁয়াজ গুঁড়া দেওয়া হবে পেঁয়াজ লঙ্কা ধুয়ে দেওয়া হবে মশলা মশলা আছে মশলাটা বাটা হবে আর এই যে এখানে সব মশলা আছে এগুলো বেটে দেওয়া হবে হাঁড়ি নিয়ে এসেছি এখানে আমি চাল তিন কিলো মতো চাল নেব চার কিলো মাংস তিন কিলো চাল আর দুই কিলো আছে ডাল না তিন কিলো ডাল তিন কিলো ডাল দুই কিলো চাল নিচ্ছি আর না সরি তিন কিলো ডাল তিন কিলো চাল আর চার কিলো মাংস তিন তিন ছয় চার দশ আর তাছাড়া তো আছেই আরো খিচুড়ি এটা ভাত নয় পানি মানে তো একটু অ্যাড করা হবে সেটা তো আর ফ্যানের মতো ঝরানো হবে না তো সেটাও থাকবে কয়েক একটু চাল নিয়েছি ভুলে গিয়েছি হ্যাঁ আবার নিয়ে ফার্স্টে থেকে চাল নিয়েছি ছয় কৌটো মানে যে এটার জন্য বেরিয়েছি এটা সেই লাকড়ি বলে কাঠের শুনি লাকড়ি অনেক খাবার রান্না হলে এটা ব্যবহার করে এখন এসব না কম হারিয়ে গেছে সব এখানে ফার্স্টে ঘি দেওয়া হয়েছে তারপর ডাল দেওয়া হয়েছে এখানে চাল দেওয়া হয়েছে পানি দেওয়া হয়েছে পেঁয়াজ লঙ্কা দেওয়া হয়েছে আর উপরে যে সাদা সাদা ভাসছে ওটা ঘি দেওয়ার জন্য ওইরকম ঘিয়ের কারণে তেল তেল ভাব আছে উপরে ওটা রোদের জন্য তাসনির মাথায় হাত দিচ্ছে এটা বেটে নেব এই নাও মশলা খিচুড়ি বড় হাড়ি থেকে ঢেলে রাখা হয়েছে এই মিষ্টিটা ডুমকলের কোনো একটা দোকান থেকে আনা হয়েছে তো মিষ্টিটা অনেক সুন্দর খেতে অনেক সুন্দর মানে এদিকে সাইজও বড় হয় না ছোট হয় তো সাইজও বেশ মোটা মোটাই আছে আবার অনেক সফট আবার সাদা কালার এদিকে মানে শক্ত শক্ত থাকে আবার হালকা কে বলে ওটাকে ঘিয়া ঘিয়া থাকে এটা তা না সাদা আর সফট আবার সেরাটা মানে অনেক পাতলা মিষ্টির যে রসটা অনেক পাতলা তো মিষ্টিটা হালকা মিষ্টির মধ্যে আছে অতটাও মিষ্টি না তো মিষ্টিটা অনেকই সুন্দর তো আমি বলতে পারছি না এখন দোকানটার নাম আমি পরে বলে দেব তো মিষ্টিটা ডোমকলের কোনো একটা দোকান থেকে আনা হয়েছে অনেকই অনেক মানে কি বলবো বলে
আমি বুঝাতে পারবো না, অনেকটাই টেস্টি মিষ্টিটা, অসাধারণ। বাড়ির সবাই খেয়েছে, আর সবাই একবার খেয়ে তারপরেও আরো খেয়েছে। এখানে লোড ছিল মিষ্টি, অনেকে খেয়েছে। এটা সন্ধ্যাবেলায় আনা হয়েছে, রিসেন্টলি কিছুক্ষণ আগে আনা হয়েছে। তো মিষ্টি বাড়িতে আনলে সেরকম কেউ খায় না, মিষ্টি থেকে যায় তিন চার দিন ধরে থেকে যায় ফ্রিজে। তো এই যে সন্ধ্যাবেলায় আনা হয়েছে তার মধ্যে কিন্তু অর্ধেক মিষ্টি এখানে খাওয়া হয়ে গেছে, এতটাই ভালো তার মনে হচ্ছে। খিচুড়ি, এই যে হাড়িটা, এক হাড়ি হয়েছে, আছে তো ফ্রিজে রাখা হলো, কালকে ব্যবস্থা হবে কোনো একটা। মানে এখানটায় বেরিয়ে কেন রাত্রি এখন 9:20। ব্লগটি আমরা কন্টিনিউ করছি না, এখানে শেষ করছি। এনএস লাভের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগের মাধ্যমে। ব্লগটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিবেন।